আল্লাহ বলবেন ও মালিক ফেরেস্তা যারা যারা পরিমাণ ইমান নিয়ে কবরে গিয়েছে তাদের সবাইকে বের করে নিয়ে আসো আমি চিরদিনের জন্য জাহান নামের দরজা বন্ধ করে দিতে চাই জাহান নামের ফেরেস্তা সকল ইমানদার জাহান নামীদেরকে বের করে নিয়ে এসে বলবে ও আল্লাহ তোমাকে যারা বিশ্বাস করেছিল কিন্তু নেক আমল বেশি করতে পারে নাই জাহান নামে গিয়েছে তাদের সবাইকে আমি বের করে নিয়ে এসেছি আল্লাহ বলবেন তুমি কি সবাইকে বের করে নিয়ে এসেছো কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আমার এখনো একজন ইমানদার বান্দা জাহান নামের আগুনের ভিতরে বসে আমাকে ডাকতেছে রব্বুনা ও রব্বুল মালাইকা তোর রোহ জাহান নামের আগুনে বসে আমাকে রব্বুনা রব্বুনা বলে ডাকছে ওই বান্দাটাকে তুমি বের করে নিয়ে আসো তখন মালেক ফেরেস্তা আশ্চর্য হয়ে যাবে এখনো একজন ফের একজন আল্লাহর বান্দা কিভাবে জাহান নামের আগুনে রয়ে গেল সবাইকে তো বের করে নিয়ে এসেছি তখন মালেক ফেরেস্তা জাহান নামের কাছে কান লাগায় শুনতে পাবে মৃদ কণ্ঠের আওয়াজ ভেসে আসছে সুব্বহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকা তোর রূহ বলে একজন আল্লাহর বান্দা চিৎকার করছে কান্না করছে আর জাহান নামের আগুনের ভিতরে বসে আল্লাহকে শরণ করছে তখন মালেক ফেরেস্তা ওই আওয়াজকে লক্ষ্য করে চলে যাবে জাহান নামের ভিতরে গিয়ে দেখতে পাবে একটা জায়গা থেকে মৃদু কণ্ঠের আওয়াজ ভেসে আসতেছে কিন্তু কোনো মানুষ নাই জন্য জন নাই কিছুই নাই কিছু দেখা যায় না তিনি তখন দেখতে পাবে সাপ আর বিচ্ছু আর আগুন দিয়ে ভরা তখন সাপ বিচ্ছু আর আগুন গুলিকে ফেলে দেখতে পাবে আগুনের নিচে পড়ে একজন আল্লাহর বান্দা জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেছে সে ওই নামের আগুনের ভিতরে বসে আল্লাহর শরণ করছে তখন ওই জাহান্নামের আগুনের ভিতর থেকে ওই ব্যক্তিটাকে টেনে বের করে মালিক ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা আল্লাহ তোমাকে চিরকালের জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা দিয়েছেন সুতরাং আজকের পর থেকে জাহান্নামের আগুন থেকে তুমি চিরকালের জন্য মুক্ত হয়ে গেলে সুবহানাল্লাহ বলবেন না চলো আজকে বের হয়ে যাও জাহান্নামের আগুন থেকে কথা ছিল ওই জাহান্নামের আগুন থেকে মুক্তির পর আনা শোনার পর সে আনন্দে উদ্বেলিত হয়ে জাহান্নামের আগুন থেকে দৌড় দেওয়ার কথা ছিল কিন্তু তার সেই শক্তি থাকবে না জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে অঙ্গার হয়ে গেছে আল্লাহ রসুল বলেন তার পাঁচরের ওপরে ভর করে তার পিছনের ওপরে ভর করে পৃষ্ঠ দেশের ওপরে ভর করে স্ক্রুলিং করে করে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে বের হবে হামাগুড়ি দিয়ে বের হয়ে সে যখন জান্নাতের গেট পর্যন্ত যাবে জান্নাতের ফেরেস তারা বলবে আল্লাহর বান্দা এই অবস্থায় তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাত এবং জাহান্নামের মাঝখানে ওই যে নাহরুল হায়াত দেখা যায় ওখানে তুমি গোসল করে এসো ওই ব্যক্তিটা হামাগুড়ি দিয়ে ওই নাহরুল হায়াতে গিয়ে একটা ডুব দেবে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলেন তেরো তারিখের চোদ্দ তারিখের পূর্ণিমার রাত যেমন তার উজ্জ্বল আলোর ঝলকানিতে গোটা দুনিয়া যেমন আলোকিত করে দেয় ওই জাহান্নামিটা নাহরুল হায়াতে গোসল করার সঙ্গে সঙ্গে তেত্রিশ বছরের চাঁদের আলোর মতো একজন স্বচ্ছ যুবকে পরিণত হয়ে সেখান থেকে উত্থিত হবে এরপরে সে সে জান্নাতে জান্নাতে যাবে প্রবেশ করার পর বিশাল বিশাল প্রাসাদ দেখতে পাবে উঁচু এরকমের বড় বড় বিশাল প্রাসাদ দেখতে পাবে কিন্তু প্রাসাদের সামনে একজন আল্লাহর বান্দার নাম আর একটা প্রাসাদের সামনে যাবে সেখানে দেখতে পাবে অমরের নাম আরেকটা প্রাসাদের সামনে যাবে দেখতে পাবে আবু বকরের নাম সে ব্যক্তিটা বলবে আল্লাহ রাব্বুল বলে তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিলে কিন্তু আমাকে কি জান্নাতে একটু থাকার জায়গা না আমাকে জান্নাতে একটু থাকার জায়গা না জাহান্নামের আগুন থেকে তো মুক্তি দিলা আল্লাহ বলবেন ও বান্দা তোর তোকে আমি জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়েছি তোকে আমি অবশ্যই থাকার জায়গা দেব বল তোর থাকার কতটুকু জায়গা দরকার সে বলবে আল্লাহ কোন মতো মাথা গুজার একটু ঠাই হলে হবে আল্লাহ বলেন বান্দারে মাথা গুজার একটু ঠাই সম জায়গা আমি তোকে দেব না তুই যে ইমান নিয়ে কবরে গিয়েছিস তুই যে ইমান নিয়ে মৃত্যু বরণ করেছিস ওই ইমানের মূল্য আমি আল্লাহর কাছে অনেক বেশি ওই যাররা পরিমাণ ইমানের মূল্য আমার কাছে এত বেশি তুই যে দুনিয়াতে ছিলি ওই দুনিয়ার সমান নয় যেই দুনিয়াতে তুই ছিলি ওই দুনিয়া চাইতে দশ দুনিয়ার সমান জান্নাতের মালিক তোকে বানাইয়া দিল সর্বশেষ জাহান আগুন থেকে মুক্তি পেয়ে যে ব্যক্তিটা যাবে সেই ব্যক্তির জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার চাইতে দশ দুনিয়ার সমান আল্লাহ যে পুরো জান্নাতের মালিক তাকে বানাইয়া দিবে আমার ভাইরা জাহান নামের আগুনের কথা বলেছি অনেক কথাও অসংখ্য কথা আল্লাহ রাব্বুল আলামিন জাহান নামের আগুনের মধ্যে তিনি জাহান্নামের নামের আগুনে কি কি শাস্তি দিবেন সেই কথাগুলি তিনি আমাদেরকে বলেছেন হাতুড়ি দিয়ে পিটাবেন কিসের হাতুড়ি দিয়ে পিটাবেন সুরাল হাজের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালা হুম মাকামিউ মিন লোহা হাতুড়ি দিয়ে সুরা হাজের মধ্যে আল্লাহ বলেন জাহান পিটাতে থাকবে কুল্লামা আরাদু আন মিনহা মিন গাম মিন এই শাস্তি সহ্য করতে না পেরে সে যখন জাহান নাম থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে আল্লাহ পাক বলেন আবার হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হবে তার মানে কখনোই আপনি বের হতে পারবেন না জাহান নামের আগুন থেকে চিরকালের জন্য জাহান নামের আগুনে আপনাকে আল্লাহ ফেলে দিবেন সুতরাং ওই জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই আমরা কথা বলেন বাঁচতে চাই সুতরাং কাজের দরকার আছে না নাই

সর্বশেষ আল্লাহ যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন এই ব্যক্তিকে আল্লাহ এত খাদেম দিবেন এত জান্নাতের মধ্যে হুর গেলমান দিবেন এত অট্টলিকা প্রাসাদ বাগান এত নাজ নিয়ামত লাভ করবে ওই ব্যক্তিটা যদি একবার এক পলক দিয়ে শুধু দেখে যায় তাহলে তার দেখে যেতে শুধু সময় লাগবে এক হাজার বছর সুবহানাল্লাহ বলবেন না জোরে শুধু যদি একবার দেখে যায় নাজ নিয়ামত ভোগ করা নয় শুধু একবার এক পলক দিয়ে দেখে যাবে সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে ওই ব্যক্তিকে আল্লাহ এত নাজ নিয়ামত দিবেন যদি এক পলক শুধু দেখে যায় তাহলে এক হাজার বছর সময় লাগবে তার শুধু দেখে যেতে এত নাজ নিয়ামত আল্লাহ তাকে জান্নাতে দিবেন আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আখারি জু মিনান্নারি নারী ফি কালমিহি মিসপাল হাব্বাতি মিরাল ইমান ফাইন না হইয়া কোনো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন সর্বশেষ জাহান আগুন থেকে যে ব্যক্তিটাকে আল্লাহ মুক্তি দিবেন ওই ব্যক্তিটাকেও আমি চিনি ওই ব্যক্তিটা সর্বশেষ যে জাহান্নামের নামের আগুন থেকে মুক্তি পাবে এই দুনিয়ার সমান দশ দুনিয়ার মালিক আল্লাহ তাকে বানায়া দিবে ওই জান্নাতের এক একটা জমিনের মূল্য কত দুনিয়ার যে ধানমন্ডি বাড়ি ধারা আছে নিউইয়র্ক সিটি দুবাই এগুলো সবচেয়ে দামি মূল্যবান জমি বিক্রি হচ্ছে এখন দুবাই সিটিতে এই দুবাই সিটির যে মূল্য জান্নাতের মূল্য কি এরকম হবে না এর একটু কম হবে বেশি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শিবরাম মিনাল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ও মা ফিহা শুনো একটা ছড়ি একটা চাবুক রাখার যে জায়গা এতটুকুন জায়গার মূল্য খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া এবং আসমান এবং জমিন বিক্রি করলে যতখানি মূল্য হবে একটা ছড়ি রাখার পরিমাণ জায়গার মূল্য আল্লাহর কাছে এর চাইতে অনেক বেশি জান্নাতের এক টুকরা জায়গার মূল্য দুনিয়া এবং আখিরাতে অর্থাৎ আসমান এবং জমিনের নিচে যত সম্পদ আছে হীরকখন্ড মনি মুক্তা জহরত কিছু বিক্রি করলেও জান্নাতের এক টুকরা জায়গার মূল্য পৃথিবীর মানুষ দিতে পারবে না এত নাজনিয়া মধ্যে আল্লাহ রাবুল আলমিন তিনি তার বান্দাকে তিনি তার নিয়ামত দিয়ে তিনি তার বান্দার জন্য ওই জান্নাতকে সাজিয়েছেন এই জান্নাতের কত মূল্য এই জান্নাতের সুখ শান্তি আরামায়শ কেমন হবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে জানালেন শোন দুনিয়াতে যত মানুষ কেয়ামত পর্যন্ত আসবে আর যত মানুষ এই পর্যন্ত এসেছে সকল মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের মাঠে একত্রিত করার পর আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলবেন ও ফেরেস্তারা দুনিয়ার জীবনে একটা দিনের জন্য আরাম পায় নাই দুনিয়ার জীবনে এক টুকরা জমিন ছিল না থাকার মতো বাড়ি ছিল না থাকার মতো ঘর ছিল না রেল স্টেশনে কোনো মতো মাথা গুঁজে তার জীবনকে অতিবাহিত করেছে এরকমের লোক আসে না নাই কথা বলেন আসে না নাই জায়গা নাই 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 বাড়ি ঘর জীবনে একটা নতুন জামাও পারে জমিন এক জোড়া জামাও কিনতে পারে না এক জোড়া স্যান্ডেলও জীবনে কিনতে পারে নাই রেল স্টেশনে ছেঁড়া কাপড় পরে নিজের জীবন অতিবাহিত করেছে এক বেলা পেট পুরে ভালো খাবারও খেতে পারে নাই এরকমের কষ্টে পড়া লোক দুনিয়াতে আসে না নাই আল্লাহ বলবেন ওই ব্যক্তিটাকে ধরে নিয়ে আসো দুনিয়ার জীবনে যে ব্যক্তিটা দুঃখে ছিল কষ্টে ছিল এবং যে ব্যক্তিটাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে দুনিয়াতে মারা হয়েছে ওই রকম একটা ব্যক্তিকে ধরে নিয়ে আসো কিন্তু সেই ব্যক্তিটা হবে জান্নাতি সে ব্যক্তি কি হবে কথা বলেন সে ব্যক্তি কি হবে জান্নাতিদের মধ্যে সব চাইতে দুনিয়ার জীবনে কষ্ট পেয়েছে এরকমের একজন অসহায় গরিব মানুষকে নিয়ে আসো কত কষ্ট দিয়ে এই পৃথিবীতে মানুষকে মারা হয়েছে জ্বলন্ত আগুনের মধ্যে জীবন্ত মানুষকে ফেলে দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে এরকমের মানুষ আছে না নাই আবার টকবগে তেলের মধ্যে জীবন্ত মানুষকে ছেড়ে দিয়ে তাকে ভাজি করে ফেলা হয়েছে ভোনা করে হত্যা করা হয়েছে এরকমের লোক আসে না নাই

এই রকম একটা অসহায় দারিদ্র মানুষকে কিন্তু জান্নাতি ওই ব্যক্তিটাকে আল্লাহ ধরে নিয়ে আসতে বলবেন ফেরেশতাদেরকে এরপরে আল্লাহ বলবেন উমসুহু ফিল জান্নাতে গামসাতান ও আমার ফেরেশতারা এক সেকেন্ডের জন্য এই ব্যক্তিটাকে আমার এই অসহায় বান্দাটাকে দুনিয়ার জীবনে সবচাইতে বেশি দুঃখ করেছে কষ্ট করেছে একটা দিনের জন্য শান্তি জীবনে চোখে দেখে নাই এরকম এর ব্যক্তিটাকে এক সেকেন্ডের জন্য জান্নাতে প্রবেশ করে আবার বের করে নিয়ে আসো আল্লাহর ফেরেস তারা ওই ব্যক্তিটাকে জান্নাতে এক সেকেন্ডের জন্য বের করে তাকে আল্লাহ প্রশ্ন করবে ও আমার বান্দা তুমি বলো দুনিয়ার জীবনে তুমি কি কি কষ্ট ভোগ করেছো আমাকে একটু বলো তো দেখি ওই ব্যক্তিটা এত কষ্ট দুনিয়ার জীবনে ভোগ করেছে কিন্তু জান্নাতের ওই এক সেকেন্ডের নাজ নিয়ামতের কারণে সে বলবে হেরব দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস কষ্ট কি জিনিস আমি জীবনে কোনো দিন চোখে দেখি নাই এত কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে জীবনে কোনোদিন সুখ কি জিনিস তো খেয়ে থাকে নাই শুধুমাত্র এক সেকেন্ডের জান্নাতের আরাম আয়েস তাকে দুনিয়ার জীবনের সব দুঃখ কষ্ট খেলে সব ভুলিয়ে দেবে এক সেকেন্ডে এত নাজরিয়া মধ্যে আল্লাহ তার জান্নাতকে সাজিয়েছেন প্রখান্তরে এর অপোজিটটা লক্ষ্য করুন আল্লাহ পাক জাহান্নামীদের মধ্যে থেকে এমন একজন ব্যক্তিকে আনতে বলবেন যে ব্যক্তিটা দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস কষ্ট কি জিনিস জীবনে চোখে দেখে নাই স্বর্ণ দিয়ে বানানো বাড়ি এইরকমের বাড়িতে তার জীবনটা অতিবাহিত করেছে এরকমের লোক আছে না নাই কথা বলেন আসে না নাই পরশে ফারারে লম্বার গিনি এইরকমের লেটেস্ট ব্র্যান্ডের মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করে 80% মেড বাই গোল্ড 80 ভাগ দিয়ে মোড়ানো যে বাথরুমে বাথরুম করে সেটাও স্বর্ণ দিয়ে মোড়ানো যে থালা বাসনে সে খায় সেটাও স্বর্ণের তৈরি যে চেয়ার টেবিলে বসে যে চা পান করে সেটাও স্বর্ণের তৈরি এরকমই শৌখিন লোক আছে না নাই কথা বলেন আছে না নাই পৃথিবীর সবচেয়ে বড় ধনী তার বিল গেটস সফটওয়্যার কোম্পানির মালিক মাইক্রোসফটের মালিক বলেন তো এই ব্যক্তিটা জান্নাতী না জাহান্নামী কথা বলেন না কেন এই ব্যক্তিটা জাহান্নামি কিন্তু যেহেতু সে জাতে খ্রিস্টান সে তীর্থবাদে বিশ্বাস করে তাহলে এই রকমের একটা সুখী মানুষকে দুনিয়ার জীবনে যে কোনো দিন কষ্ট কি জিনিস চোখে দেখে নাই আরাম আয়েশের মধ্যে দিয়ে তার জীবন কেটেছে কিন্তু লোকটা জাহান্নামি আল্লাহ পাক তাকে নিয়ে আসতে বলবেন এরপরে বলবেন এই ব্যক্তিটা একটি জাহান্নামের আগুনে প্রবেশ করে আবার বের করে নিয়ে আসো আল্লাহর ফেরেস্তারা এক সেকেন্ডের জন্য তাকে জাহান নামের আগুনে প্রবেশ করে আবার বের করে নিয়ে আসবেন এরপরে তাকে জিজ্ঞাসা করবেন দুনিয়ার জীবনে তুমি কি কি নিয়ামত ভোগ করেছ আমাকে বলো এক সেকেন্ডের দুঃখ কষ্ট জাহান নামের আগুনে তেজস একে এত বেশি প্রভাবিত করবে দুনিয়ার জীবনে সবচেয়ে সুখী মানুষটি বলবে আল্লাহ দুনিয়ার জীবনে সুখ কি জিনিস আমি কোনোদিন চোখেও দেখি নাই জাহান নামের আগুনের কষ্ট দুনিয়ার জীবনে সব সুখ তাকে দেবে এই জন্য বলি বন্ধু দুনিয়ার জীবনে বাড়ি নাই ঘর নাই দুনিয়ার জীবনে আরাম আয়স করতে পারেন নাই মন খারাপ করার কিছু কারণ নাই আল্লাহ আপনাকে গরিব বানিয়েছেন মন খারাপ করবেন না ইমানটা বিক্রি করেন না নেক আমল নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে দুনিয়ার জীবনে আরাম আয়স ভোগ করার যত নিয়ামত আছে জান্নাতের ভিতরে সব নিয়ামত আছে না নাই আছে না নাই জান্নাতের ভিতরে সব নিয়ামত আছে সুতরাং মন খারাপ করার কারণ নাই ভ্যান চালক হন রিকশা চালক হন ঠেলাওয়ালা কুলি মজুর নাপি জেলে তাতি যাই হন না কেন ইমানটা বিক্রি করেন না ইমান নিয়ে কবরে যান দুনিয়ার জীবনে যত আরামায়েশের বস্তু আছে এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি আরামায়েশের বস্তু আল্লাহ জান্নাতে আপনার জন্য তৈরি করে দিয়েছেন সুতরাং ওই জান্নাতে যাওয়ার তো জন্য রাজি আছে কিনা বলেন জান্নাতে যাওয়ার জন্য রাজি আছেন কারা কারা জান্নাতে যেতে চান দেখি দুহাত তুলে আল্লাহরে দেখান

এই ব্যক্তিটা একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই এই আয়াতের ব্যাখ্যা শোনার পরে তিনি যখন বক্তৃতা করছিলেন একজন লোক দাঁড়িয়ে বললেন হে আল্লাহর রাসূল আমার একটা প্রশ্ন আছে আপনি বললেন মন যা চায় জান্নাতের ভিতরে গেলে তাই পাওয়া যাবে আমি তো ধনী মানুষ আমি তো বাজারে ঘাটে গেলে যেখানে যায় সেখানে ঘোড়া নিয়ে যায় আমি যখন আত্মীয়র বাড়িতে যাই ঘোড়াই ছড়ে যাই আমি বাজারে গেলে ঘোড়াই ছড়ে যাই আমি কোথাও ঘুরতে গেলে ঘোড়াই চড়ে যাই জান্নাতের ভিতরে গেলে ঘোড়া পাবো নাকি কি পাবো সাহাবিদ প্রশ্ন কি বলেন তো ঘোড়া পাবো কিনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন উদখালতাল জান্নাতা উতিতাহা বিফারাসিম মিন ইয়াকুতাতিন হামরা শোনো তুমি যখন জান্নাতে যাবে তখন লাল ইয়াকুতের দুই ডানা বিশিষ্ট একটা ঘোড়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে দিবে ফাহামতা আলাইহি সুম্মা ত্বরাবিগা হাইসু সিতা সেই ঘোড়ার পিঠে চড়ে তুমি যেখানে যেতে চাইবে শুধু অর্ডার করবে ওই ঘোড়া তোমাকে উড়িয়ে সেখানে নিয়ে চলে যাবে এই কথা শোনার পরে আরেকজন সাহাবি প্রশ্ন করলেন হালফিল জান্নাতি ইবিলুন হে আল্লাহর রাসূল ও তো প্রশ্ন করেছে ঘোড়ার কথা আমি জানতে চাই জান্নাতে গেলে কি উট পাবো নাকি আল্লাহ রাসূল বড় বুদ্ধিমান মানুষ ছিলেন তিনি চিন্তা করলেন একজন সাহাবি ঘোড়ার প্রশ্ন করেছে আরেকজন সাহাবি উটের প্রশ্ন করেছে আমি যদি এখন বলি হ্যাঁ জান্নাতে উট আছে তাহলে আরেকজন দাঁড়িয়ে বলবে হে আল্লাহর রাসূল জান্নাতের ভিতরে গরু আছে নাকি কথা বলেন ঠিক কিনা একজন বলছে ঘোড়া আছে নাকি আরেকজন দাঁড়িয়ে বললে উঠ আছে নাকি আল্লাহ রসুল বলে যদি উঠ আছে যদি বলে তাহলে আরেকজন বলবে আল্লাহ 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 রসুল বড় বুদ্ধিমান আল্লাহ রসুল বললেন তোমার মন যা চায় তোমার চোখ যাতে পরিতৃপ্ত হয় আল্লাহ তোমার মনের চাওয়া মনে থাকতেই তুমি যা চাইবে ওইটাই আল্লাহ তোমার সামনে হাজির করে দিবে সাল্লাহ আলিয়া সাল্লাম বক্তৃতা করছেন জান্নাতের বর্ণনা দিচ্ছেন শোনো শোনো জান্নাতি বান্দারা জান্নাতের কোনো এক বাগানে তার স্ত্রীদেরকে নিয়ে বসে থাকবে জান্নাতের বাগানে সে দেখতে পাবে একটা বিশাল উঠ জান্নাতের বাগানের উপর দিয়ে উড়ে যায় তার মনে বড় শখ জাগবে যদি জান্নাতের এই বিশাল উঠ পাখিটা যদি আমি ঘোনা করে খেতে পারতাম কতই না ভালো হতো আল্লাহ রসুল বলেন তার এই মনের চাওয়া মনে থাকতে আল্লাহ রবুল আলমিন ঘোনা করে তার সামনে উপস্থিত করে দিবে ভুনা করে তার সামনে উপস্থিত করে দিবেন আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিটা এত বড় উটপাখি একাই খেয়ে ফেলবে আপনাদের মনের কাছে প্রশ্ন হতে পারে এত বড় উটপাখি জান্নাতে আবার একাই খাবে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতীদের আকৃতি হবে সুরাতুহু কা সুরাতি আদম একজনের আকৃতি হবে হযরত আদম আলাইহিস সালামের আকৃতির সমান হযরত আদম আলাইহিস সালামের আকৃতি ছিল

এই বক্তিতা দেখছিলেন আর একটা খেলাল নিয়ে তিনি দাঁত খয় খেলাল করতেছিলেন মানুষের বয়স যত বাড়ে তখন দাঁতের ফাঁকাও তত বেশি বাড়ে ঠিক কি না দাঁত আপনি যারা ইয়াং আছে তারা বুঝবে না বয়বৃদ্ধ যারা আছে তারা বুঝবে বয়স যত বাড়ে দাঁতের ফাঁকাও তত বাড়ে আল্লাহর রাসূল দুই হাতের আঙ্গুলের মাছ খালে একটা কাঠ কাঠের একটা খেলাল নিয়ে তিনি দাঁতের আঙ্গুলের মাঝে খেলাল করছেন আর বলছেন শুনো জান্নাতে গেলে কিন্তু একটা কাটের টুকরা পরিমাণ খেলাল করার কাঠও তোমরা পাবে না একজন সাহাবি দাঁড়িয়ে বললেন হে আল্লাহ আমার একটা প্রশ্ন আছে আপনি বললেন জান্নাতের ভিতরে এত বিরাট গাছ হবে যে গাছের ছায়া অতিক্রম করতে এক শত বছর ধরে দ্রুতগামী একটা ঘোড়া দৌড়াবে কিন্তু জান্নাতের একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না সোহান বলতে ইচ্ছা করলো না একটা গাছের ছায় একশত বছর দ্রুত গামি ঘোড়া দৌড়েও অতিক্রম করতে পারবে না এত বড় গাছ থাকবে কিন্তু দাঁত খেলাল করার মতো কাঠ থাকবে না এটা কেমন কথা হে আল্লাহ রসুল আমি জানতে চাই এত বড় গাছ থাকবে কাঠ থাকবে না কেন আল্লাহ রসুল বললেন ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা শোনো আল্লাহ যে এত বড় গাছ তৈরি করবে এ কথা সত্য যে গাছের ছায় একশত বছর দ্রুত গামি একটা ঘোড়া দৌড়াও শেষ করতে পারবে না কিন্তু ওই গাছটা দুনিয়ার সাধারণ কাঠ দিয়ে আল্লাহ তৈরি করবেন না ওই গাছের শাখা প্রশাখা ফল মূল সব কিছু আল্লাহ স্বর্ণ দিয়ে তৈরি করেছে স্বর্ণ দিয়ে বানানো ওই গাছটা পাতা গুলিও স্বর্ণের এত বিশাল স্বর্ণ রৌপ্য মানিমুক্ত সব কি মানিমুক্তা এই সব কিছু দিয়ে আল্লাহ তার জান্নাতকে তার বান্দার জন্য তৈরি করেছেন ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই কথা বলেন ওই জান্নাতে যেতে চাই কথা বলেন জান্নাতে যেতে চান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শোনালেন সাল্লামের কাছে প্রশ্ন আল্লাহ জান্নাতে যাব আমরা তো জান্নাতে যেতে চাই জান্নাতের আমি জানতে চাই জান্নাতের একটা প্রাসাদ জান্নাতের একটা প্রাসাদের ফ্লোর কতখানি লম্বা হবে কথা বলেন জান্নাতের একটা প্রাসাদের ফ্লোর কতখানি লম্বা হবে হে আল্লাহ রসুল আমি জানতে চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাও আনাল আলামিনা ইজতা মাউ ফি ইহদাহুন্না লা ইসতামাতুহুম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন শোনো দুনিয়াতে যত মানুষ আল্লাহ তৈরি করেছেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষগুলিকে যদি আল্লাহ জান্নাতের একটা ফ্লোরে যদি একত্রিত করেন তাহলে একটা ফ্লোরে সকল মানুষের জায়গা হয়ে যাবে জান্নাতের একটা ফ্লোরে দুনিয়াতে যত মানুষ এসেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে জান্নাতের একটা ফ্লোরে জায়গা দিলে সমস্ত মানুষের জায়গা হয়ে যাবে কত প্রশস্ত করে আল্লাহ তার জান্নাতকে তৈরি করেছেন জান্নাতের একটা তলা যদি আপনি কিনতে চান কিভাবে কিনবেন দুনিয়ার জীবনে একটা মুখস্থ করবেন আল্লাহ রাব্বুল আলামিন একশো তলা একটা বিল্ডিং এর পুরো মালিক আল্লাহ আপনাকে বানাই দিবে আল্লাহ আপনাকে জান্নাতের বিল্ডিং এর কাছে দাঁড় করিয়ে বলবে একরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিল ফি দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা ও বান্দা দুনিয়াতে যেভাবে আমার আয়াতগুলিকে তুমি তেলাওয়াত করতে তার তিলের সাথে ওভাবে তেলাওয়াত করো আর জান্নাতের একটা বিল্ডিং এ ওর উপরে উঠতে থাকো যেখানে তোমার তেলাওয়াত শেষ ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ আপনার জীবনে 10টা আয়াত মুখস্থ করেছেন 10 তালা বিল্ডিং পেয়ে আপনার শেষ আগায় বসে থাকবেন আর উপরে উঠতে পারবেন না জান্নাতের একটা বিল্ডিং এর উচ্চতা কত খানি জান্নাতুল আরদু হাকা সামাওয়াতি জান্নাতের একটা বিল্ডিং এর উচ্চতা হবে আকাশ এবং জমিনের উচ্চতা যত জান্নাতের একটা বিল্ডিং এর উচ্চতা হবে এর চাইতে অনেক বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা জান্নাতের এক একটা বিল্ডিং হবে ১০০ তলা জান্নাতের এক একটা বিল্ডিং কত তলা ১০০ তলা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আরো বললেন শোনো এর মধ্যে সত্তরটা জাজিম থাকবে একটা খাটের ওপরে আর একটা খাট উঁচু হবে আকাশ এবং জমিনের সমান উঁচু প্রশ্ন হতে পারে এত উঁচু জান্নাতের এত উঁচু জাজিমের উপরে এত উঁচু খাট পালঙ্কের উপরে মানুষ কিভাবে উঠবে এই কথা প্রশ্ন আসতে পারে কিনা কথা বলেন আসতে পারে কিনা অন্তরে আসতে পারে কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আগেই বলেছেন মাল আইন ওলা উজন সামিয়াত ওলা খতর আলা কালবি বাসার তোমার চোখ জীবনে কোনো দিন যা দেখে নাই তোমার কান জীবনে কোনো দিন যা শোনে নাই আর তোমার অন্তকরণ যা জীবনে কোনো কল্পনা করে নাই এমন সুন্দর জিনিস দিয়ে আল্লাহ তার জান্নাতকে তৈরি করেছেন তুমি যখন মনে চাইবে যে ওই একশো তলা বিল্ডিংয়ের উপরে উঠবে তুমি যখন চাইবে পাঁচশো বছরের দূরত্বের সমান ওই বিছানার উপরে উঠবে তুমি শুধু মনে ইচ্ছা করবে মনের ইচ্ছা মনে থাকার সাথে সাথেই আল্লাহ তোমাকে ওখানে ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই কথা বলেন আসে না নাই আল্লাহর সুসাল্লাহু আলিয়াহিসাল্লাম এভাবে জান্নাতের বর্ণনা আমাদেরকে দিয়েছেন আল্লাহ কোরআনী কারিমের মধ্যে জান্নাতের অসংখ্য বর্ণনা দিয়েছেন তোমাদের হৌর দেওয়া হবে লুকুলু ইলমক নুন আল্লাহর সুস আল্লাহ আল্লাহ বলেন তোমাদেরকে জান্নাতের ভিতরে হৌর দেওয়া হবে কামসা আলী লুকুলু ইলমক নুন আবরণে রক্ষিত মণি মুক্তা যেমন সাদৃশ এর চাইতেও মণিমুক্তার চাইতেও বেশি সাদৃশ তোমাদের হুরদেরকে তোমাদের জীবন সঙ্গিনীদেরকে আমি সেখানে তৈরি করেছি উরুবান আতরাবা তারা হবে সমবয়স্ক তারা হবে কুমারী আর ইন্নাংশা না জান্নাতে বিশেষ ভাবে আমি তাদেরকে তৈরি করেছি লাম ইয়াতমিসু হুন্না ইনসুন ক্বাবলাহুম লা জান জীবনে কোনোদিন কোনো জিন তাদেরকে স্পর্শ করেনি আর কোনো মানুষও তাদেরকে স্পর্শ করেনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন জান্নাতে নাজ নিহামত আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছেন আল্লাহ বলেন অতল হেম দুধিল হেম্ম দুধ তোমাদের জন্য জান্নাতে তৈরি করেছি কাঁধি কাঁধি কলা অমাই মাস্কুব প্রবাহমান ঝর্ণা তৈরি করেছে আরো আরো অতল অহা নিন কামসালি লুকুল মকনুন অমাইম মাস্কুব অহাউর নীন আল্লাহ এভাবে করে অসংখ্য বর্ণনা জান্নাতের ভিতরে দিয়েছেন আল্লাহ রসাল্লাহ্ম আলিয়াসাল্লাম এভাবে জান্নাতের বর্ণনা আমাদের সামনে দিয়েছেন যেন জান্নাতে লোহাতুড় হয়ে মানুষেরা যেন জান্নাতের দিকে দৌড়ায় সুতরাং ওই জান্নাতে যাওয়ার জন্য নেক কাজ করার দরকার আছে না নাই কথা বলেন নেক কাজ করার দরকার আসে না নাই আল্লাহ রসুসাল্লাহু আলিয়াসাল্লাম তিনি জান্নাতের অসংখ্য বর্ণনা দিয়েছেন

আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেন জান্নাতের যে ইট আল্লাহ তৈরি করেছেন স্বর্ণ দিয়ে কিন্তু স্বর্ণ এবং রৌপ্যের এই তৈরি করা ইট এটাকে গাঁথনি দিয়ে তৈরি করার জন্য সিমেন্টের দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই মিলা তুহাল মিস্ক আম্বর দিয়ে আল্লাহ এটার বালুগুলিকে তৈরি করেছেন মিশ্রণ তৈরি করেছেন আর জাফরান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাফরানের পানি দিয়ে এটাকে এই মলয়টাকে তৈরি করেছেন এই জন্য চিরকাল জান্নাতের বিল্ডিং এর প্রাসাদ থেকে সুঘ্রাণ ছড়াতে থাকবে কোনদিন জান্নাতের সুঘ্রাণ শেষ হয়ে যাবে না এমন সুন্দর করে জান্নাতের বিল্ডিং কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তৈরি করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলেন জান্নাতি ব্যক্তি তিনি চেহারে হেলান দিয়ে যখন বসে থাকবে তখন দেখতে পাবে পিছন থেকে একটা কে যেন তার পিঠের উপরে হাত বুলিয়েছে পিঠের উপরে কি বলছে হাত বলিয়েছে সেই মনে করবে একটা নরম হাতের স্পর্শ তার ডান কাঁধের উপরে কে জানো একটা হাতের স্পর্শ লাগিয়ে দিয়েছে আল্লাহ রসুল সালিয়া সাল্লাম বলেন ফাতা আলা মান মানি

ইহিহা সে তার মুখমন্ডলের দিকে যখন সে নজর করবে সে তার চেহারাটাকে দেখতে পাবে আয়নার চাইতেও বেশি পরিষ্কার সুবাহ বলবেন না সে তখন তাকে জিজ্ঞাসা করবে তুমি কে তখন আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম ফতাকুল মান আংতে আনা মিনাল মিনাল মজিদ যখন জান্নাতের ওই হুরকে প্রশ্ন করবে তুমি কে তখন সে ওই জান্নাতের হৌরটা বলবে আনা মিনাল মজিদ আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য অতিরিক্ত পুরস্কার আমি তোমার বাদী আমি তোমার স্ত্রী জোরে বলেন সুবাহ আল্লাহ আমি তোমার স্ত্রী আল্লাহ রসুল সাল্লাম বলেন আইনার চাইতে পরিষ্কার আল্লাহ বলেন তার মাথার উপরে আল্লাহ একটা মুকুট বসিয়ে দিয়েছেন ওই স্ত্রীর মাথার যে মুকুটটা ওই মুকুটে যে মনে মুক্তার আল্লাহ সংযোজন করেছেন ওই একটা মুক্তার দানা যদি আল্লাহ দুনিয়ার বুকে ছড়িয়ে দিতেন আমাবস্যার রাতের অন্ধকার বিলীন হয়ে গিয়ে গোটা দুনিয়া চাঁদের আলো চাইতেও সূর্যের আলো চাইতে বেশি আলোকিত করে অন্ধকারকে দূর করে দিত এমন সুন্দর করে নিয়ামতকে আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম বলেন আল্লাহ তার বান্দার জন্য তৈরি করেছেন জান্নাতে যাওয়ার পরে খাওয়ার দরকার আছে না নাই কথা বলেন খাওয়ার দরকার আছে না নাই কি খাবেন কুতুফুহা দানিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন কষ্ট করে ফল পাড়ার দরকার নাই থোকা থোকা ফল গুলি কুতু ও দানিয়া জিলালুহা ও জুল্লিলা কুতুফুহা তাজলিলা আল্লাহ বলেন তাদের ফল গুলিকে আয়াতাধীন করে দেওয়া হবে হাত পেতে এরকম করে কষ্ট করে উঁচু করে ধরার দরকার নাই তাদের যে ফলগুলি বৃক্ষগুলি যে থোকাগুলি বের হবে সেই বৃক্ষের থোকাগুলি একেবারে মাটির সাথে লাগানো থাকবে সেই ইচ্ছে করেই ধরতে পারবে ইচ্ছে করলেই ধরতে পারবে কষ্ট করে তাকে পাবার দরকার নাই আর ও যুল্লিলাত কুতুফুহা তাযলিলা জান্নাতের বৃক্ষের ছায়াগুলি তাদের দিকে ঝুলে থাকবে আইনা ইশরুবি বিহা ইবাদুল্লাহি ফাজিরুনাহা তাফজিরা আল্লাহ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফল খেলেন এখন এত ফল লা মাকাতু আতি ওয়ালা মামনুআ যা কোনদিন শেষ হবে না লা মাকাতু আতি ওয়ালা মামনুআ কেউ কোনদিন নিষেধ করবে না জান্নাতের এই ফলগুলি বেশি করে খাচ্ছ কেন না কেউ নিষেধ করবে না নিষেধ করার কেউ নাই কি চান আপনি বাফি ডিনার আপনি চান ডুপ্লেক্স বাড়ি চান ট্রিপ্লেক্স বাড়ি চান সব কিছু আল্লাহ তৈরি করে দিয়েছেন জান্নাতের এইদিকে তাকাবেন ফুলের বাগান এইদিকে তাকাবেন ফলের বাগান সামনে তাকাবেন 100তলা বিল্ডিং এর বাগান পিছনের দিকে তাকাবেন বড় বড় ঝর্ণা প্রবাহিত হচ্ছে ঝর্ণা জান্নাতের ভিতর আছে না নাই কথা বলেন আছে না নাই চারটা ঝর্ণার কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন মাসালুল জান্নাতিল লাতি মুত্তাকুন আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে এমন ঝর্ণা ধারা আমি রেখেছি তার বর্ণনা শোনো ফিহা আনহারুম মিন মাইন আসিন পরিচ্ছন্ন স্বচ্ছ পানির ঝর্ণা আমি প্রবাহিত করে দিয়েছি জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ বলবেন না ওয়ান হার মিন লাবানিল লাম নির্মল দুধের ঝর্ণা যে দুধের স্বাদ কোনোদিন নষ্ট হবে না দুধের কি ঝর্ণা পৃথিবীতে আছে নাকি দুধের ঝর্ণা হয় আল্লাহ বলেন দুধ এই বেলা রেখে দিলেন ওই বেলা জালনা দিলে দুধ টক হয়ে যায় যায় না দুর্গন্ধ হয়ে যায় খাওয়া যায় না ঠিক না কিন্তু নির্মল দুধের ঝর্ণা যেই ঝর যেই দুধের ঝর্ণার স্বাদ কোনো দিন নষ্ট হবে না যেই দুধের স্বাদ কোনো দিন বিকৃত হবে না দুর্গন্ধ হবে না এমন দুধের ঝর্ণা জান্নাতের ভিতরে আমি প্রবাহিত করে দিয়ে ঠিক ছিল এখন সুবহানাল্লাহ ওয়ান হারুন মিন হারুন মিন খামরিল লাযযাতিল লিশারবিন আল্লাহ বলেন সর্বুতের ঝর্ণা আমি জান্নাতের ভিতরে প্রবাহিত করে দিয়েছি ওয়ানহার মিন আল মুসাফা আর পরিছন্ন মধুর ঝর্ণা আমি জান্নাতের ভিতরে প্রবাহিত করে দিয়েছি এই জান্নাতের ঝর্ণার কাছে যাওয়ার দরকার নাই আল্লাহ পাক বলেন আইনা ইশরবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনা তাফজিরা আল্লাহ পাক বলেন জান্নাতের ঝর্ণার কাছে যাওয়ার দরকার নাই সে জান্নাতের ঝর্ণার কাছে কষ্ট করে যাবে কেন সে তার আঙ্গুল দিয়ে ইশারা করলে সঙ্গে সঙ্গে ঝর্ণা প্রবাহিত হয়ে তার কাছে চলে আসবে চিল্লায়ে সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে সাজিয়ে রেখেছেন গুছিয়ে রেখেছেন আমাদের জন্য জান্নাতে যাওয়ার পর তিনটা জিনিস আমাদেরকে সবসময় বাধাগ্রস্ত করে এক নম্বরে হচ্ছে বাধ্যক্য। জীবনের আনন্দ আরাম আয়সিলিতা বুড়ো হয়ে যাওয়ার অর্থ সম্পদ যতই থাকুক ভোগ করার শক্তি আর দুনি বৃদ্ধ হয়ে গেলে থাকে না কথা বলেন ঠিক না জান্নাতের ভিতরে এই বার্ধক্য বলে কোনো জিনিস থাকবে না আল্লাহ বার্ধক্যটাকে খতম করে দিবেন ইন্না তোমরা চিরকাল ইন্নালাক মান ফালা তামুতা আবাদা ইন্নালাক মান আনতা তাসকাম ও ফালা তাহরাম আবাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চিরকাল জান্নাতের ভিতরে তোমরা যুবক থাকবে এক দিনের জন্য তোমরা আর কোনো দিন বুড়ো হবে না চিল্লায় কোন সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের মৃত্যু বলে কোনো জিনিস থাকবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুটাকে আল্লাহ ছাগলের আকৃতি দিবেন কিসের আকৃতি সবাইকে বলতে হবে কিসের আকৃতি ছাগলের আকৃতি দিয়ে কালো মেশের আকৃতি দিয়ে আল্লাহ জাহান্নামীদের সামনে ধরে বলবেন এটা কি জাহান্নামীরা বলবে হে রব এটা মৃত্যু জান্নাতীদের সামনে ধরে বলবেন এটা কি বলবেন মৃত্যু জাহান্নামীদের সামনে ধরে বলবেন এটা কি মৃত্যু সবাই চিনতে পারবেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরফ নামক জায়গায় আল্লাহ এই প্রাণীটাকে জবাই করে দিবেন লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া এরপরে জাহান্নামের আগুনে পুড়ে ঝলসিয়ে যাবে কিন্তু আর কোনোদিন তার মৃত্যু হবে না জান্নাতের ভিতরেও এত নাজ নিয়ামত এত আনন্দ আরাম আসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যদি জান্নাতের ভিতরে যদি মৃত্যু থাকত তাহলে জান্নাতের নাজ নিয়ামত দেখে জান্নাতীদের আনন্দে আত্মহারা হয়ে তাদের কলিজা ফেটে তারা মৃত্যুবরণ করত এত নাজ নিয়ামত দিয়ে আল্লাহ তার জান্নাতকে ভরিয়ে দিয়েছেন ওয়াইযা রয়তা সাম্মা রয়তা নেয়মা ওয়া মুলকান কাবীরা যেদিকে তাকাবে শুধু নিয়ামতের বিশাল সাম্রাজ্য আর সাম্রাজ্য দেখতে পাবে কি চান আপনি কি খেতে চান তাড়াহুড়ো করার দরকার নাই আল্লাহ রসুল বলেন জান্নাতে যাওয়ার পরে কাবাদিল হুদ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন মাসের কলিজা দিয়ে তোমাদেরকে প্রথমে আপ্যায়ন করা হবে কে দিয়ে মাসের কলিজা হবে জান্নাতীদের প্রথম খাবার চিল্লাই কনসমাহ আল্লাহ আচিরকালের জন্য পান সাতপাঁশে করে দেয় হচ্ছে মৃত্যু আমাদের জীবনে আশা আকাঙ্ক্ষা সব ধ্বংস করে দেয় ইউ সে লাইট লাইট বাট আই সি এভরিহোয়ার ইজ ডার্কনেস এন্ড ডার্কনেস তুমি বলছো চতুর্দিকে আলো আর আলো মৃত্যু এসে গেলে আমি তো বলছি চতুর্দিকে শুধু অন্ধকার ছাড়া এক ফোঁটা আলো আমার জন্য নাই ঠিক কি না এই মৃত্যু সব শেষ করে দেয় আমাদের আনন্দ আরাম আয়েশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের ভিতর মৃত্যু বলে কোনো জিনিস থাকবে না এত কিছু খাবেন সালাদ খাবেন ক্রাস্টার্ড খাবেন হালুদা খাবেন তারপরে আপনার হায়দ্রাবাদী কাবাব খাবেন কাশ্মীরি কাবাব খাবেন ইউরোপিয়ান কাবাব খাবেন আপনি এত কিছু খাবেন জালি কাবাব খাবেন ঝালের সালাদ খাবেন এত কিছু খাওয়ার পরে পাখির মাংস খাবেন

বন্ধীযুক্ত সুবহানাল্লাহ জান্নাতীরা একটা ঢেকুর তুলবে একটা ঢেকুর তোলার সঙ্গে সঙ্গে যা খেয়েছে সবগুলি হজম হয়ে যাবে চিলাইকন সুবহানাল্লাহি বিহামদিহি এত নাজ নিয়ামত দিয়ে আল্লাহ তার জান্নাতকে ভরিয়ে রেখেছেন ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই কথা বলেন ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই ওই জান্নাতে আমরা যেতে চাই জান্নাতিরা আমি চেয়েছি তোমাদের নাজ নিয়ামতকে আমি আরো বাড়িয়ে দেব জান্নাতীরা বলবে হে রব এত নাজ নিয়ামত দিয়েছো আবার তুমি নাজ নিয়ামতকে কি বাড়িয়ে দিবে এর চাইতে আর কি নিয়ামত হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তখন নিজেই আরশ পেশ করবেন ও আমার জান্নাতী বান্দারা একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবে জান্নাতীদের মধ্যে একজন দেয়া দাঁড়িয়ে বলবে আল্লাহ আমরা সব নিয়ামত পেয়েছি আল্লাহ বলবেন আমি যা তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম তোমরা এই ওয়াদা অনুযায়ী সব পেয়েছ জান্নাতের ভিতরে সে বলবে আল্লাহ আপনি যত ওয়াদা করেছিলেন জান্নাতের ভিতরে সব নিয়ামত পেয়েছি আল্লাহ বলবেন এখনো একটা জিনিস বাকি আছে একটা পাও নাই জান্নাতিদের মধ্যে একজন বলবে হে আল্লাহ একটা নিয়ামত বাকি আছে যার জন্য আমরা জীবন দিয়েছি দিন কায়েমের জন্য যে আল্লাহর জন্য আমরা বাড়ি ঘর ছেড়েছি যে আল্লাহর জন্য যৌবনে জেলখানায় ঢুকেছি বৃদ্ধ হয়ে জেলখানা থেকে বেরিয়েছি যে আল্লাহর জন্য নিজের বুকের কলিজা ছিঁড়ে আমরা ইসলামের জন্য উৎসর্গ করেছি সেই আল্লাহকেই তো আজ পর্যন্ত আমরা জান্নাতের ভিতরে দেখতে পারলাম না ও আল্লাহ আমরা তোমাকে দেখতে চাই তুমি আমাদেরকে দেখা দেওয়া হচ্ছে আল্লাহ জান্নাতি বান্দাদের ওই আরজি পুরা করবেন আল্লাহ বলবেন ও আমার বান্দারা আমি তোমাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চাই ওয়ালাদ আল্লাহ পাক বলেন হুজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা আল্লাহ সামনে 70 হাজার নুরের পর্দা সবগুলি নুরের পর্দা সরে যাবে আল্লাহ এক সেকেন্ডের জন্য জান্নাতীদের কাছে মনে হবে তার জালু আফরোজ হবেন আল্লাহ তার নুরের ঝলকানি জান্নাতীদের সামনে ছড়ায় দিবেন জান্নাতীরা এইটা দেখে আনন্দে উদ্বেলিত হয়ে তারা বেহুঁশ হয়ে পড়ে যাবে আল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে তাদের কাছে এই লক্ষ কোটি কোটি বছর এক সেকেন্ডের মতো মনে হবে কি দেখলাম কি দেখলাম জান্নাতের সমস্ত নিয়ামত গুলি তাদের কাছে তুচ্ছ মনে হবে আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে বলেন জান্নাতীরাও আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন আল্লাহও জান্নাতীদের দিকে তাকিয়ে থাকবেন চিল্লায় কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহর কাছে আমাদের প্রার্থনা ও আল্লাহ যেই দিন ওই বিশাল সমাবেশ আর কনফারেন্সে যখন তোমার বান্দারা তোমাকে দেখবে সেই দিন যেন একটু কোনায় তুমি আমাদেরকে একটু জায়গা করে দিও আল্লাহ সবাই বলেন আমিন আমরা সেই কোনায় বসে যেন তোমাকে একটু দেখতে পারি সবাই বলেন আমিন আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকবেন পরক্ষান্তরে আল্লাহ বলেন এর বিপরীতটা চিন্তা করো যে কিয়ামতের দিন কত চেহারাগুলি কালো হয়ে যাবে উজু হইয়া মাইজিন

আজ কষ্ট করে শীতের রাতে অজু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিলেন ওই অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলি দিয়ে আল্লাহ নূরের ঝলকানি নিজের ছটা চল ছটাই দিবেন চিল্লাহান পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজে আমরা উজু করি যারা উজু মোটে করেনই না যারা জীবনে কোনো দিন একদিন যদি উসু খেয়ে পড়ে পশ্চিম দিকে না পড়ে উত্তর দিকে যারা পড়েন তার মানে জীবনে নামাজ পড়েন নাই তাদের কি অবস্থা হবে জান্নাতে আল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের কিয়ামতের ময়দানে সুপারিশ नसीব হবে না এই জন্য পাঁচ ছাড়বো না রাজি আছেন কথা বলেন রাজি আছেন জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার জীবনে একটু কষ্ট করতে রাজি আছেন আপনারা কথা বলেন রাজি আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন জান্নাতের ভিতরে সব আছে জান্নাতের ভিতরে একটু দুনিয়ার জীবন একটু কষ্ট করেন জান্নাতে অনেক যুবকদেরকে দেখা যায় স্বর্ণের অলংকার পরে অনেকে স্বর্ণের ব্রেসলেট পরে আমি যুবকদেরকে বলি ও যুবক ভাইরা স্বর্ণের ব্রেসলেট পরোনা স্বর্ণের অলংকার পরোনা আল্লাহ জাহান্নামে আল্লাহ এক রতি স্বর্ণ আল্লাহ তার বান্দাদের জন্য পুরুষদের জন্য হারাম করে দিয়েছেন জাহান্নামের শিকল পরেছো লোহার স্বর্ণের যে আংটি পরেছ স্বর্ণের যে চেইন পরেছো ওটা লোহার ভুল করেছো সুতরাং খুলে ফেলো স্ত্রীকে দিয়ে দাও বোনকে দিয়ে দাও মাকে দিয়ে দাও দুনিয়ার জীবনে এটা কষ্ট করো আলিয়া হুসিয়াব সুমগুসিন খদরুম ওয়া সিদর আল্লাহ পাক বলেন খদরুম ওয়া ইসতাবরাক ওয়া মিন ফিদ্দা আল্লাহ বলেন আমি জান্নাতীদেরকে স্বর্ণের কঙ্কন স্বর্ণের চুড়ি স্বর্ণের ব্রেসলেট পরাবো চিল্লায় কোন সুবহানাল্লাহি ওয়া হামদিহি রেশমি কাপড় আল্লাহ পুরুষদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ বলেন ও বান্দারা রেশমি কাপড় দুনিয়াতে পরো না আলিয়া হুম সিয়াবু সুমুদুসিন খদরু ওয়া ইস্তাবরাক মোটা সবুজ রেশম আর চিকন সবুজ রেশমের পাতলা পশমের সবুজ রেশমের মকমল এমব্রয়ডারি স্বর্ণের এমব্রয়ডারি করা কাপড় আমি জান্নাতের ভিতরে তোমাদেরকে পরাবো চিল্লায়া গান সুবহানাল্লাহ

খাদেম হিসাবে এই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে আল্লাহ তৈরি করে রেখেছেন স্বর্ণের তৈরি করা পান পাত্রে স্বর্ণে তৈরি করা খাট পালংকে মোত্তা কিনা আলে হা মোতা কবিলিন মোত্তা হা মোতা কবিলিন তারা স্বর্ণ খচিত সিংহাসনে তারা পরস্পর হেলান দিয়ে বসে তারা মোলাকাত করবে খুস গল্প করবে তারা স্বর্ণ খচিত সিংহাসনে পিঠের দিকে পিঠ দিয়ে বসবে না বরং সামনাসামনি বসবে তারা আলোচনা করবে দুনিয়ার জীবনে আমরা নিকাজ করেছিলাম আজকে আমরা সফল কাম হয়ে গেছি চলো আমরা একটু বাজার করতে যাই কি করতে যাই জান্নাতে গিয়ে বাজার করবেন না এই কথা বলেন না কেন বাজার দরকার নাই আপনাদের জামা কাপড় কিনবেন না কিভাবে জামা কাপড় কিনতে যাবেন টাকা পয়সা জোগাড় করেছেন দুনিয়ার জীবনে টাকা পয়সা না হলে কিনবেন কি শোনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি সুকান জান্নাতের ভিতরে একটা বাজার রয়েছে কি রয়েছে সবাই বলেন তো কি রয়েছে ইয়াতিয়া হা আলেহা ফিল জুমাহা প্রত্যেকটা ব্যক্তি সেই দিন জুমার দিনে সেই দিন হাটবার বসবে মার্কেট খোলা হবে মার্কেট ওপেন হবে প্রত্যেক সপ্তাহে জুমার দিন কোন দিন কথা বলেন কোনদিন জুমার দিনে ভোর গেলমানদের কাছ থেকে বিদায় নিয়ে জান্নাতীরা আসবে বাজার করার জন্য মার্কেট করার জন্য তারা এসে স্বর্ণ ও স্বর্ণের এম্বোডারি করা সিল্কের কাপড় পরে তারা যখন জান্নাতে আসবে জান্নাতে মার্কেট করে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাম বলেন মার্কেট করা অবস্থায় একটা সুন্দর হিমেল মৃদু হাওয়া তাদের উপর দিয়ে প্রবাহিত হয়ে যাবে এই হাওয়া তাদের উপর দিয়ে প্রবাহিত হয়ে যাওয়ার কারণে জান্নাতিরা হবে এমনি সুদর্শন এই হাওয়া তাদের গায়ে লাগার সঙ্গে সঙ্গে তাদের চেহারা আরো কোটি গুণে বৃদ্ধি পেয়ে যাবে তাদের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে এই হাওয়াটা শুধুমাত্র পুরুষদের গায়ের ওপরে লাগবে তা নয় বরং তাদের স্ত্রীদের উপরে আসবে। স্ত্রীরা বলবে ও আমার তোমাদের আগের চাইতে কোটি গুণে বৃদ্ধি পেয়েছে স্ত্রীরাও স্বামীদের স্বামীরাও স্ত্রীদেরকে বলবে ও স্ত্রীরা আমরা যে অবস্থায় তোমাদেরকে ঘরে রেখে গিয়েছিলাম এর চাইতে লক্ষ কোটি গুণে সৌন্দর্য আল্লাহ তোমাদের বৃদ্ধি করে দিয়েছেন চিল্লাইগঞ্জ শত্রัง ওই জান্নাতে যেতে রাজি আছে আমরা সবাই কথা বলেন রাজি আছে জান্নাতে দুনিয়ার জীবনে বাড়ি গাড়ি অর্থ সম্পদ वित्त বইঘর এগুলি হলে সফলকাম আসে না ফামাঙ্গযুহু জিহানিন নারু ওয়াউদখিলাল জান্নাত ফাকাদ ফাজ যেই ব্যক্তিটা দুনিয়ার জীবনে আল্লাহর রাসূল বলেন যাকে আল্লাহ আখেরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছে আর যাকে আল্লাহ জান্নাত দান করেছে সেই ব্যক্তিটা হলো প্রকৃত সফলকাম সেই ব্যক্তিটা কি

আপনি দুনিয়ার জীবনেও ব্যর্থ আখেরাতের জীবনেও ব্যর্থ সুতরাং জাহান নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার উপযোগী আমল করার দরকার আছে না নাই কথা বলেন না নাই আমরা জান্নাতে যেতে চাই সবাই সেই জন্য জান্নাত উপযোগী আমল করে আমরা যেন সবাই এক একসঙ্গে যেন থাকতে পারি সবাই মিলে একসঙ্গে যেন জান্নাতে মিলিত হতে পারি সবাই বলেন আমিন